বন্ধুরা, আপনারা কি জানেন পিরিয়ডের ব্যথা কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকের থেকেও বেশি তীব্র হতে পারে? প্রায় 40% নারী হার্ট অ্যাটাকের সময় কোনো ব্যথাই অনুভব করেন না, কিন্তু 80% নারী পিরিয়ডের সময় দেহের একাধিক অঙ্গে তীব্র ব্যথা অনুভব করে। কিছু ক্ষেত্রে এই ব্যথা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে যতটা যন্ত্রণা হয় ঠিক সেই রকম যন্ত্রণা পিরিয়ডের সময় হয়ে থাকে। পিরিয়ডের সময় জরায়ুর ভেতরের কিছু মাংসল স্তরসহ অনিষিক্ত ডিম্বাণু শিথিল করার জন্য জরায়ু খানিকটা সংকুচিত হয়ে পড়ে। জরায়ু সংকোচনের সব থেকে বেশি অবদান রাখে প্রোস্টাগ্ল্যান্ডিস হরমোনটি। এই হরমোনের মাত্রা যত বেশি হয় জরায়ুও তত প্রবলভাবে সংকুচিত হয়, আর এই কারণেই পর্যাপ্ত অক্সিজেনের অভাবে দেহের কিছু জায়গায় প্রবল ব্যথার সৃষ্টি হয়। পিরিয়ডের ব্যথাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, প্রাইমারি ও সেকেন্ডারি ডিসমেনোরিয়া। পিরিয়ডের আগে এবং পিরিয়ড চলাকালীন যে ব্যথা হয় তাকে বলা হয় প্রাইমারি ডিসমেনোরিয়া। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হবার সময়ও এই ব্যথা অনুভূত হতে পারে। ব্যথাটি অত্যন্ত স্বাভাবিক এবং আপনা আপনিই নিজে থেকে ঠিক হয়ে যায়। অন্যদিকে জরায়ু দেহের ক্ষয়ে যাওয়া মাংসল স্তরের মেরামতের সময় সৃষ্টি ব্যথাকেও বলা হয় সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এই সময় নতুন টিস্যুর আবরণ তৈরি হয়ে জরায়ু আগের তুলনায় পুরু হতে থাকে। এছাড়া জরায়ুতে ইনফেকশন, টিউমার বা জন্মগত ত্রুটি থাকলেও তীব্র ব্যথা অনুভূত হতে পারে। এই ধরনের ব্যথাও সেকেন্ডারি ডিসমেনোরিয়ারই অংশ। পিরিয়ড হলে আরেকটি বড় সমস্যা হলো মুড সুইং। প্রায় 75% নারী পিরিয়ডের আগে এই ধরনের ইমোশনাল ব্রেকডাউনের শিকার হন। এই কারণে পিঠে ও মাথায় ব্যথা, শরীর দুর্বলতা দেখা দিতে পারে। উপযুক্ত গবেষণার অভাবে এখনও এই ইমোশনাল ব্রেকডাউনের কারণ জানা যায়নি। পিরিয়ডের ব্যথা প্রতি 5 জন নারীর মধ্যে 1 জন নারীর স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। সুতরাং আমরা কেন প্রশ্রয় দিচ্ছি এই ধরনের ব্যথাকে? পিরিয়ডের মতোই ভেঙে ফেলুন এই ব্যথাকে। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আরও ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।